একদল লোক পর্যটক যারা পাহাড়ের ভিতরে ঢুকছে কি আছে কোনখানে দেখার জন্য, সেখানে গিয়ে তারা একটা গুহা পাইছে। যে গুহাটার ভিতরে সাতজন যুবকের কঙ্কাল। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মের 450 বছর আগের কথা। ঈসা আলাইহিস সালামের জন্মের 450 বছর আগের কথা। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম আজ থেকে 2023 বছর আগে। কি বর্তমান কোন সাল? 2023। তাহলে 2023 যোগ 450, কারণ 2023-এর লগে কেন যোগ করলাম, এই 2023 খ্রিস্টীয় শতাব্দী ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে যে হিসাব করা হয়েছে সেটা হইল বর্তমান ইংরেজি 2023। তাহলে ঈসা নবী আজ থেকে 2023 বছর আগে জন্মগ্রহণ করেছে, আর ঈসা আলাইহিস সালামের জন্মের 450 বছর আগে। তাহলে কত? 2700 বছর আগে একটা এলাকা ছিল। এলাকাটা কোথায়? বর্তমান এশিয়া মাইনর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, ইরাক। এই এলাকাটা জর্ডানের রাজধানী আম্মান। আপনারা জানেন আজ থেকে কয়েক বছর আগে জর্ডানের রাজধানী আম্মান সেখান থেকে 40 কিলোমিটার গভীর পাহাড়ের ভিতরে একদল লোক পর্যটক যারা পাহাড়ের ভিতরে ঢুকছে কি আছে কোনখানে দেখার জন্য, সেখানে গিয়ে তারা একটা গুহা পাইছে। যে গুহাটার ভিতরে 7 যুবকের কঙ্কাল গুস্ত নাই, হাড্ডিগুলা জোড়ও যায় না, জোড়ও ঠিক আছে, হাড্ডিগুলা 7 জন পাশাপাশি শুয়ে আছে গুহার ভিতরে। আর গুহার দুয়ারে একটাই দরজা, সেখানে একটা কুত্তা মরে রয়েছে, কুত্তার হাড্ডি গুড্ডি গুহার দরজায়। কালবহম বা সেতন জেরা আইহে বিলসিত, ঘটনা কি আছিল? এই 7 যুবক, 7 জন কিন্তু কনফার্ম না, এটা মনে রাখবেন, সর্বোচ্চ 7 জন। এখন এই 7 জনের যিনি আমির ছিলেন, আমির গ্রুপ লিডার, তার নাম ছিল ইয়ামলি খান, ইয়া মিম লাম ইয়া খাদিফ নু, ভাষাটা হইল বাইবেলের ভাষা ইয়ামলি খান। ভাই আর ছোট কালে আনন্দুরের মুলিশা বাসির যে সুলালা দেখছেন নি আপনারা, খুব বুজুর্গ লোক ছিলেন। আমার বাড়ি যাই মাঝে মাঝে নিয়ে যেতাম। একবার ওই এলাকার মধ্যে কলেরা শুরু হয়েছে ভাই, বাইট বাইট কয়েকজন মরি গেছে, একে দুড়ুম দুড়ুম ডুরিয়া নোয়া বাইট। মানে আমার আব্বা তো বরিশাল, আমার আম্মা তিনি বলেন যে আনন্দুরের মুলিশাবের একটু দাওয়াত দাও, এনেকে খাওয়ার কি আছে? কয়ে যা আছে, আমাকে মাছ আছে, ডিম আছে, এইটা আছে, আমি যে দাওয়াত দিয়ে আইলাম হেতে নাইলো। খাওয়া দাওয়ার হরে কইলাম যে আব্বা বিদেশে, আমরা তখনও বাদে গই নাই, আম্মা ডরায়, এমুইও কলেরা। আপনি যদি একটু আমল দেন হেতে নাকি মাডিয়া বনগা আসেনি, মাডিয়া বনগা চিনছেন তো, সরা তো কালো বন গেউ গাছিল। আমার আম্মা এটা নামাই দিছে, দেওয়ানের পরে বন গাই গেলে গামছা দিলি যে হোসে, কয়েকবার হুসি টুসি কেউকে জলি দাও প্যারাক, জলি দিছি আর উপরে লেখছে বিসমিল্লাহ রহমান রাহিম, হিয়ার লেখছে ইয়ামলি খান, মেকসালমিনা, মাসলিনিনা, কাশাপতি ইউনুস, বুস, নিশিজি লেখছে কেতমির, কুত্তাহিগার নাম, 7 যুবকের নাম লেখছে। আর ওই লিডার ইয়ামলি খানের যে হালা কুত্ত গাছিল কুত্তাহিগার নাম নিশে লেখছে। হুজুর
আসাবে কাহাবের সাতজনের নাম লিখছেন কোরআনে, এটাও কথা আছে, ঘটনা আছে। কুত্তার নাম লিখলেন কি নাই? কেন আপনি কুত্তাই গা মানুষের তো অনেক বালা কুত্তাই গা। আমার হিন্দির মনে হয়েছে ভাই, মানুষে গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে, কিন্তু কুত্তারা করে না, ওরা ওইটা জানে না, দুই নম্বরই জানে না। যার জন্য ইয়ামলি খান একজন দায়ী আল্লাহ ছিলেন, রাত বিরাতে গোপনে গোপনে পরিচিত জনদের বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত, তাওহীদ রিসালাতের দাওয়াত দিতেন। কুত্তা তাকে পাহারা দিয়ে নিয়ে যেত, ইয়ামলি খান ভিতরে যেতেন, কুত্তা ঘরের দুয়ারে শুতে থাকতো। দাওয়াতি কাজ শেষ করি বার হইলে কুত্তা আবার হেতারে লই বাই চলিয়ে আইতো। সকল তাফসির কারণ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত সবাই একমত, হাসরের দিন একটা কুত্তা বেহেশতে যাইব, হে কুত্তা ইজ্জা কোন গা কোন গা। দেখেন ওই এক উলু না সালা সাতন, কেউ কেউ বলে আসাবে কাবে তারা তিনজন, অ্যাটেনশন প্লিজ, ওই এক উলু না, কেউ কেউ বলে আসাবে কাবের যুবকের সংখ্যা তিনজন, রাবেহুম কালবহুম, সাত নম্বর হইল কুত্তা। ওই এক উলু না, আবার কেউ কেউ বলে যে তারা আসাবে কাব, তারা সংখ্যায় পাঁচজন, ও কালবহুম সাদেসহুম, তারা পাঁচজন কুত্তা সহ, দেখছেন নি, যুবকেরা পাঁচজন কুত্তা সহ ছয়জন, ওই এক উলু না সাবাতন। কেউ কেউ বলে আসাবে কাবের যুবকরা সাতজন, হ্যাঁ, আর সামিনুহুম কালবহুম, কুত্তা সহ আটজন। আল্লাহ হেতা করে তিনবার গুনছে, কুত্তারেও কয়বার গুনছে? এই কুত্তা বেহেশতে যাইব। তবে এখানে শরীয়তে একটা লাভ আছে, বুখারী মুসলিম তিরমিজি যাওয়া দরকার নেই, মিশকাত মিশকাত খোলেন, ঘরের কাছের হাদিস কিতাব সাইদ আজ জাবা, কুত্তা জঙ্গলি বন্য কুত্তা পালন করা জায়েজ নাই, জঙ্গলি অসভ্য অশিক্ষিত কুত্তা পালন করা জায়েজ নাই। অশিক্ষিত কুত্তা বুঝেন তো কি, তরকারি রাঁধি আনেছিসে নিকে ঘর হাঁধে বনগা ঠেলি হালাই খাইয়ে লাইছে, কাই কুত্তা হালন জায়েজ নাই। এমন কুত্তা হাসবেন হেতে সামনে নি খেলা ডালি দিছেন, ডালি দেওয়ার হাতে হেতে আমনে দিকেও রানে, মূর্খার দিকেও রানে, খানার দিকেও রানে, কি কথা হাসানি, আমনের দিকেও রানে, মূর্খার দিকেও রানে, খানার দিকেও রানে, কারে দিছে কারে দিছে, কি আরে দিল না মূর্খারে দিল, খা খা এটার আগে মুখ দে না, ইয়ে বুঝি হাজলাত খাইব সে আপনারা কন চাইয়েন। আপনার বাড়িতে কোন চোর বদমাশ রায় বিরাতে যদি আইয়ে দারোয়ানে ঘুষ দেওয়ান যায়, কুত্তারে ঘুষ আজ পর্যন্ত বোধ হয় কেউ দিয়ে হাইছে বোধ হয়, জোরে কর। যার জন্যে এই যে কুকুর তার লালা লালা মুখের লালা, এটা হারাম, এটা নাপাক। যেই ঘরে কুত্তা আছে, যেই ঘরে কুত্তা আছে আর কোন জীবিত প্রাণীর ছবি আছে, সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। নবীর হাদিস, আরবের এক নাস্তিক হাদিসি গিয়া হুনি কুত্তা সাইর গিয়া আনছে, একটা কালা কুচকুচ্চা কালা মদ্দা কুত্তা সাইর গিয়া আনি, নাস্তিকটা বুড়ো হয়েছে, কয় ইসলামের নবী কইছে যেই ঘরে কুত্তা আছে আর মানুষের জীব জীবজন্তু জীবজন্তুর ছবি আছে, মূর্তি আছে, সেই ঘরে ফেরেশতা ঢুকে না। আর খাটের সাইড গা হায়ার লগে সাইড গা কুত্তা পান, খাটের সাইড হায়ার লগে আর যাই হেঁটে হতে এক ফেরেশতা জন মুহাতাদি দেখবো যেই খাটের উপর আয় হচ্ছি, খাটের সাইড গা কুত্তা সাইড গা বান্দাত লা হাওলা কইছে যাইব, আর কে আমার পর্যন্ত আর ঘরের দিকে মুহাতা দিত না, হাতে কুত্তা সাইড গিয়ে বানছে খাটের আয়ার লগে। ভাই ভাই যা যা আজাল হুম লাইয়াস্তা খেরু না সা তাও অলাইয়াস্তাক দেমন, বিশাল মেয়াদ শেষে গেছে, আর যাই লাই হাতে রু কবচ করে লই গেছে, কুত্তা সাইড গিয়ে যায় তা এক গারুকের দিকে সায় কিরে সাইড কুত্তা বানলো
হাদিসে আমল করল সাইর গুণ। এক কুত্তা থাকলে তো রহমতের ফেরেশতা আইয়ে না, কুত্তা কৌগা সাইর গা কয় কেমনে আইলো। তখন সেখানে সেই এলাকার একজন আলেম আসিল, তারে বলে এনছে কোন নবী হাদিসে কইছে কুত্তা থাকলে ফেরেশতা ঢুকে না, এইবারে জান কবজ করল কেমনে। কিরে মানুষের জান কবজ করে আজরাইলে, যে আজরাইলে মানুষের রু কবজ করে তার রু হেই আজরাইলে কবজ করে না, কুত্তার রু কবজ করে না আজরাইলে আবার ভিন্ন আছে। মানুষের রু করলে আজরাইলে তার রু কবজ করে না, কুত্তা বিলাই বান্দর শুয়রের রুম এই রু যে আজরাইলে কবজ করে হেই আজরাইলে হাঁটাই আল্লাহ লই গেছে। কেহিটা করো হান্দাইলে মানা নাই, কুত্তা থাকলো হান্দায় বিলাই থাকলো হান্দায়, আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা ভাই নবী বলেছেন তোমাদের খাওয়ার পাতিলে খাওয়ার বর্তনে প্লেটে এজা ওয়ালাগাল কালবো ফি এ নাই আহা দেখুম, তোমাদের কারো প্লেটের মধ্যে বাড়ির মধ্যে পাতিলের মধ্যে যদি কুত্তায় মুখ দেয়, নবী বলেন সেটাকে সাত ধোয়া দাও, সাত বার ধো, প্রথম ছয়বার পানি দিয়া ধুইবা পানি দিয়া, শেষবার সাতবারের বার ভালো করে কাদামাটি দিয়ে ঘষো, কাদামাটি দিয়ে ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলো, তাহলে কুত্তার ওই যে পাতিলে মুখ দিছে যে লোল পড়ছে এই লোলের মধ্যে কিন্তু ভাইরাস আছে, মারাত্মক একটা জলাতঙ্ক, জলাতঙ্ক পানি মানুষের জীবন, আর জলাতঙ্ক হইলে হানি দেখলে চিল্লায় হরা হরা আয় হরা, পানি সহ্য হয় না, এটা হলাম জলাতঙ্ক। রাবেতা আলম ইসলামের হাসপাতাল ধোয়া পালন, ধোয়া পালন কক্সবাজারের পূর্বে, একবার আমি হাসপাতালে গেছি, ডক্টর রহিমুল্লাহ তার সাথে বসেছি চা খাচ্ছি, ডক্টর রহিমুল্লাহকে আমি জিজ্ঞেস করলাম রহিমুল্লাহ ভাই, তখন আমি টেকনাবালিয়া প্রিন্সিপাল, পাগলা কুত্তায় কামড়াইলে যে জলাতঙ্ক রোগ হয় আজকাল একটা ইঞ্জেকশন বাইরে এসে নাভির কিনার দিয়ে দেয়, দেখছেন নি আপনারা নাভির কিনার দিয়ে দেয়, এই ইঞ্জেকশনটা কি হুজুর কইন না, পাগলা কুত্তায় কামড়াইলে যে জলাতঙ্ক হয় আজকের বিজ্ঞানীরা ওষুধ বিজ্ঞানীরা মেডিসিন বিজ্ঞানীরা জলাতঙ্কের কোনো ওষুধ যখন আবিষ্কার করতে পারলো না তখন তারা নবীর হাদিসের মধ্যে ঢুকছে, তো পাতিল প্লেটে কুত্তায় মুখ দিলে ছয়বার পানি দিয়ে দো, শেষবার কাদামাটি দিয়ে কসলায় ভালো করে দো, তাইলে কুকুরের মুখে যেই লালার মধ্যে ভাইরাস রোগ জীবাণু এটা ধ্বংস হয়ে যাবে। ঠিক হাদিসি ভাবে এটার উপরে রিসার্চ করে নবী যে বলছে শেষবার কাদামাটি দিয়ে ধো, কাদামাটি দিয়ে ডলি ধুইলে এইবার আর জলাতঙ্ক রোগের কোন জীবাণু সেখানে থাকে না, এই হাদিসি জ্ঞানে অবলম্বন করি তারা ইঞ্জেকশন এটা বানাইছে। যক্ষা যার হয় যক্ষা তার নাই রক্ষা, বাংলা একটা প্রবাদ আছে, প্রাণঘাতী রোগ, প্রাণঘাতী রোগ, অভিআল্লাজি খালা খালা খুব মাহফিল আরো দে জামিয়া, দুনিয়াতে যা সৃষ্টি করেছি সব তোমাদের দরকারের প্রয়োজনে আমি আল্লাহ সৃষ্টি করেছি। পরীক্ষায় দেখা গেছে সাপের মধ্যে আমাদের উপমহাদেশে যে বিষাক্ত সাপগুলা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বিষাক্ত হলো গোখরা সাপ, গোখরা হানো খাপ হানো খাপ, গোখরা সাপ দুই জাতের আছে, একটা চকলেট কালার আর একটা একটু কালা কালা, তো চকলেট কালার এটারে কয় খইয়া হানক আর যেটা কালসা এটারে কয় কালি হানক, দুটোরাই কিন্তু গোখরা, বিলাতে দেখেছি দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অব দ্য ওয়ার্ল্ড লন্ডন জুতে বিশ্বের সবচেয়ে বিষাক্ত মারাত্মক সাপ এই গোখরা। গোখরা সাপের কোন ঔষধ যখন ঔষধ বিজ্ঞানীরা আবিষ্কার করতে অক্ষম আবিষ্কার করতে সক্ষম হলো না তখন তারা গোখরা সাপের বিষ, গোখরা সাপের বিষ এটা সংগ্রহ করি, এই গোখরা সাপের বিষ দিয়া যক্ষার ভাইরাস ইঞ্জেকশন বানাইছে, বলেন সুবহানাল্লাহ। ভাই বদরপুর স্কুল অফ প্রাইমারিতে ফোরে হড়ি ফোরে, আমার নানা বাড়ি মোমিনপুর, আমার নানা আবার জানতা হারল জাল এগুলা বানাই, ভাই এক কই মাছ আসিল অন্ত নাই
নিজে এইভাবে মাছ ধরত। একদিন হারল হচ্ছে আর হালের মধ্যে খুইয়া হানুক হাঁদাই রয়েছে, মধ্যম সাইজ। দেখলাম যে হারল হিগারে এক কিনারে থুইছে। আগে নানা ভাই এডারে মারেন না কা করাক, এডারে মারি একটু কাম আছে। আগে কি তো বাড়ির উত্তর কিনারে আমার নানার আখ্যাত আছে, ওই যে সাবাই খায় যে ইয়াক দুশো আট হাফি গেড়ে মারছে। মারিয়ন বালা করে লাডি দিয়ে হাসাই, এই উত্তর মই লই যায়। আগে নানা কোনে যাব কয়টি ঘর থাক, আমি কই না আপনার লগে যাই। যাই দিয়ে আখের মুড়ে উগে উঠেছে, আখ এখনো মেসি উঠ হয় নাই আর কি, এই ওইতে আছে মুড়াই গিয়ে উঠাই এই খাদের মধ্যে হানকা বিঘে থুইছে। থুই আখের মুড়াই গিয়া হানকাবের গালুর করে ওই মাটি টাটি দিই। আগে নানা কিল্লাই রুকলেন, ইয়ার একগিরে আখ খাইলে, একগিরে আখ খাইলে হাঁফি রোগ আর থাকতো না। হাঁফি সব বুঝেননি, হাঁফি শ্বাসের টান ভাই ইয়ার আখ এসে আর আমার এক খালতো ভাই, তার হাঁফি রোগ আছিল, মানদারিতে বাড়িছিল। একগিরে নানা আখ রুইছ হয়ে গেছে, এতন একগিরে হইল খা, হিগানি খাইছে আর হিগা লগে লগে ভালো হয়ে গেছে। হিয়ার হিয়ান্তর লোক আছে মোমিনপুর, কই যে বুড়া রুকছিল সেই মুড়ার আখ আসেনি। একটা উদাহরণ দিলাম আর কি, এগুলো তো আমার চোখের দেখা জিনিস, দেখা জিনিস। বিষও আছে, এই বিষের সাথে আমার উপকারিতাও আছে, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? তাইলে ইনশাআল্লাহ আগামীকাল আমরা মূল আলোচনা কোরআন থেকে শুরু করব। গতকাল আজ এই দুদিন আমি ভূমিকা হিসাবে, আর আমরা আলোচনা এমনভাবে করব, শেষ দিন আখেরি মুনাজাত, আখেরি মুনাজাতটাও কিন্তু হবে বৃহস্পতিবার, শেষ বৃহস্পতিবার। কারণ রমজান শুরু হয়েছে কিবারে, তাইলে শেষ শুক্রবার কোন দিন? রমজানের শেষ শুক্রবার 29 রমজান ভাই, 29 রমজানের লাই এই এলাকা তো বহুত তফসির মাহফিল হয়, কেউ মাহফিল হালাই ছিত না। যদি 30 তারিখে ঈদ হয়ে যায় শনিবারে, এখন হয় বৃহস্পতিবারে করবে নয় শুক্রবারে করবে, তা আমরা কমিটির সাথে বসে সিদ্ধান্ত নিয়ে আপনাদের মতামতের আলোকে আমরা সিদ্ধান্ত নেব। আমাদের আখেরি মুনাজাত রমজানের 29 তারিখে হবে নাকি তার আগের দিন 28 তারিখে হবে, বৃহস্পতি শুক্র, বৃহস্পতিবার হইলে 28 রমজান, শুক্রবার 29 রমজান। এই দেখেন হত্যি কথার লোক হাদিস আইয়ে ভাই, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নালামু ওলা নাহসাব, নবী কয় মসজিদে নববীতে খাড়াই, আমি উম্মি নবী, কোরআনে আল্লাহ আমাকে বসে নবীল উম্মি, নবীল উম্মি ভাই, উম্মি উম্মন, এটা মূর্খ তর্জমা করলে কিন্তু কোনো অবস্থায় ঠিক হবে না। আল্লামা ইবনে জারির আত-তাবারী রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে নবীল উম্মি, উম্মন শব্দটা উম্মন মা, উম্মন থেকে মোস্তাক, উম্মন মা হইল পরিবারের গোড়া, পরিবারের গোড়া, নবীল উম্মি। এখানে উম্মি নবীর অর্থ হইল সব এলেমের গোড়া, সব এলেমের। আবার আমরা নবীকে হুদাবিয়া সন্ধির কথা গতকাল কইছিলাম, খেয়াল আসেনি কোন দিন রাসূলুল্লাহ লেখছে নবী এইটাও চিনে না। আলী যে কয় বাবা তুমি আরে কো মোহাম্মদ কোনটা রাসূলুল্লাহ কোনটা, আলী দেয়া এইটা মোহাম্মদ এটা রাসূলুল্লাহ, কে রাসূলুল্লাহ তো তুমি কাটবা না, নবী কাটি দিছে, কাটি দি কয় রাসূলুল্লাহর উপরে দি লেখো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহু আকবার। এখন নবী একদিন কয় কিন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নালামু ওলা নাকতুম, কা আমি উম্মি নবী, আমার উম্মত তারা উম্মি নবীর উম্মত, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন আমি আমার উম্মত তারা উম্মি, তারা আনপড়া, লেখাপড়া অক্ষর জ্ঞান জানে না, লা নালামু ওলা নাকসুম নাকতুম, আমরা পড়তেও জানি না লিখতেও জানি না, আর সাহারো হা কাজা ওহা কাজা ওহা কাজা, নবী আত্মা মাইছে সুম্মা হা কাজা ওহা কাজা ওহা কাজা।
বেশকম পাইছেন নি? কি না বেশকম হাত দাওনি? প্রথম আমি দেখাইছি হা কাজা ও হা কাজা ও হা কাজা, চান্দের আরবি মাস এই 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 কত ব্যাখে কর নবী আত্মা হয়েছে সুম্মা। আবার কোন কোন সময় হা কাজা ও হা কাজা ও হা কাজা, দেখছেন ভাই কোন হড়া লাইন না বেড়ায়। আতে কলমে এইভাবে ডাইরেক্ট বিদ্যা শিক্ষা দিতে পেরেছে দুনিয়াতে একটা রেকর্ডও নাই, একমাত্র ইসলামের নবী। এই সাতজন যুবক তারা দায়ীর আল্লাহ ছিলেন, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের দাওয়াত দিচ্ছেন। সরকার তাদের বিরুদ্ধে গেল, এক নম্বর গেছেনি। সরকারের যারা দালাল সরকারের ভাতা খায় সরকারের পয়সার ভাগ পায় তারাও বিরুদ্ধে গেছে, গেছেনি। আরেক দল সরকারের সুবিধা চায়, হালুয়ারুটি যেখানে আমরা আছি সেখানে এরাও কিন্তু সরকারের লগে আছে। এখন এই সাতজন যুবক একলাই গেছে, এখন জিয়ান দিয়ে আনে হিয়ান দিয়ে ধর ধর মার মার। এইটা আগে আসিল এই যুগে বোধ হয় নাই, বেহলাগার বিয়াল্লাই কইছে। এখন ওই বুনিয়াদি পরিবার দনুডা, এখন ওই পরিবারের কথাবার্তার মধ্যে ঢুকার আগে তারা আনফরমালি খোঁজ খবর নেয় না, নি এলাকায় খোঁজ খবর নেয় তো। এক লোক আইসে অমুক বাড়ির অমুকের ছেলে, ছেলেটার নাম এই, লেখাপড়া এই করেছে, আমরা ছেলেটার খবর পেয়ে এসেছি, আমাদের একটা মেয়ে আছে, ছেলেটা কেমন? সাধুয়ানবই কথা হইতে আছে, যার লগে কথা কয় তিনি কিন্তু ওই এলাকার একজন মাতবর, মাতবর মাত ধরে কয় এমন ছেলে হয় না, ছেলেটা একটা ফেরেশতা, দেখতে শুনতে রাজপুত্র, কথায় কাজে সততায় সত্যতায় ফেরেশতার মতো, এমন সোনার ছেলে এই দেশে আরেকটা নাই। একটা দোষ আছে শিবির করে, কি দোষ একটা আছে কি শিবির করে। আসামে কাপের সাতজনের মতো যুবক এই দেশে আর নাই, এই সাতজন সবার উপরে যে দোষ একটা আছে কি এখনো যদি আমাদের বিবেক জাগ্রত না হয় তাহলে নবীরা দেশ ছাড়িয়ে গেছে, ইসলাম বোধহয় ছাড়াইতে হচ্ছে। নবীদেরকে মেরেছে, ইসলাম বোধহয় মারতে পেরেছে, নবীদেরকে তাড়িয়ে দিয়েছে, ইসলামকে বোধহয় তাড়াইতে পেরেছে, জোরে কর। বরং বেশি কিছুর দরকার নেই, আসাবে কাহাব এই সাতজন যুবক, এই সাতজন যুবক সম্পর্কে আমরা জানবো দুনিয়াতে কি পরিণতি হয়েছে। ভাই যুবক তো দূরের কথা, এই যুবকেরা দিনের দাওয়াত দিতে গেছে রাত বিরাতে, কুত্তে গিয়ে এত করে হরা দিছে, সব মুফাসসির একমত কুত্তে গিয়ে বেহেশতে যাইব। তাহলে একটা কুত্তা কুত্তে গিয়ে বলো নেক কাজ করতে পারে, নেকামল করতে পারে? পারে না। কিন্তু যারা দায়ী আল্লাহ দিনের কাজ করেছে তাদেরকে পাহারা দিছে, এর বরকতে আল্লাহ কুত্তাকারে বেহেশতে নিব। আর আমরা যদি আল্লাহ দিনের জন্য একটা কুত্তা হইতে পারি, দিনের কুত্তা, আচ্ছা কাহাবের কুত্তার মতো আল্লাহ আমাদেরকে কবুল করো, এই সাতজন যুবকের কুত্তার মতো আমাদেরকে কবুল করো আল্লাহ। বেহেশতে যাওয়ার মতো আমল নাই, পুঁজি নাই, আল্লাহ বেহেশতে দুয়ারে আমাদেরকে একটু খাড়াইয়া জায়গা দিও, যেখানে দাঁড়াইয়া কানাতলাহুম জান্নাতুল ফেরদাউসে নুজুলা, তোমার রাষ্ট্রীয় মেহমান হিসাবে, রাজকীয় মেহমান হিসাবে বেহেশতের এক কোণে আমাদেরকে একটু জায়গা দিও। সবাই বলেন আমিন।